আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ, বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়? মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহরে এত কষ্টে আছে তুমি দেখো না, তো এটা হচ্ছে এক পেশে কথা, উনি তো বলতেছেন আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি, যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা, ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড, যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো, ওই বিশাল রয়্যাল মমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে। যাই বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, এখানকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে, পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এভাবে ক্যামেরাটা নেয়। আমি কে, এটা কি স্টাইল? কে হুজুর, গ্যাংনম স্টাইল, এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে, কি স্টাইল, কি স্টাইল, গ্যাংনম স্টাইল, আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউনরে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে, তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে, তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস, আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর তাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে, কে, কেউ থাকবে না, এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনও নিজেকে আল্লাহ বলে নাই, ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আহলা, বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে, আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, এইটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক, চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন, কয়টা? আলিফ লাম লাম হা, আমার সাথে সাথে বলেন, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, বলেন আলিফ, আলিফ, সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন, আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই, আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই, ঠিক কিনা? الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح سبحان الله এবার আলিফ যদি কেটে দেন লিল্লাহ দিয়ে পরিচয় আসে না নাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবার লাম যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আসে না নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা, আলিফ লাম লাম হা, আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু, হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই, আছে? আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম, সুবহানাল্লাহ, পড়েন, কি সুন্দর নাম আল্লাহ, আবার ডাক দেন, পড়েন আল্লাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, ঠিক কি না? والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, প্রথমে কে? প্রথম, কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন, সুবহানাল্লাহ, কইবেন না? তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা,
হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে, ঠিক কিনা? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময়, কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে, ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলো আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে, একজনের চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ বললেন, আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমার ডাকে, তুফান নাই আমিও নাই, এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো এক ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যায়, ওই দিন বুঝা ফেলাইছি, ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে আল্লাহর, আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন, তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়, আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়, এরকম ডাকায় তাছাড়া নাই, আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয়, বাঁচাও, আমি কইলাম, কে বাঁচাইব? কই হুজুর আমনে, আমি কইলাম, তাহলে আমারে বাঁচাইব কে? কই আমনে রে, আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর। কি সুন্দর বর্ণনা, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন, তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায়, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়, আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে? মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউজহিরু খিলাফা মা ইউবতেন, ইউজহিরু খিলাফা মা ইউবতেন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার, নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, আছে না নাই? ডানাও যায় না, বায়ও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা, এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া। হ্যাঁ, সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট, এরা ডানেও যায় না, বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায়, এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে, দুর্গন্ধ যেখানে ওইখানে মৌমাছি যায় না, এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায়ও বসে, আছে না নাই?